কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি বড় আপডেট চলে এসছে অর্থাৎ যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবার আপনাদের কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে হবে না হলে পরবর্তী কিস্তির টাকা পেতে আপনাদের সমস্যা হতে পারে তবে সবাইকে লিঙ্ক করাতে হবে না যে সকল কৃষকদের কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নেই কেবলমাত্র সেই সমস্ত কৃষকদেরকেই কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর বাধ্যতামূলক লিঙ্ক করাতে হবে তো কিভাবে অনলাইনে চেক করে দেখবেন আপনার কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা আছে কি না কীভাবে আপনার কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাবেন ফর্মটি কোথায় পাবেন ফর্মটি কিভাবে ফিল করবেন কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে এই সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন আর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন তো সর্বপ্রথম আমরা জেনে নেব কীভাবে অনলাইনের মাধ্যমে চেক করে দেখবেন আপনার কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর লিংক করা আছে কি না তো আপনার মোবাইল বা ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন সার্চ মাটির কথা ডট নেট লিখে সার্চ করতেই আপনারা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন তো এখানে আসার পর নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে পরে কৃষি বিভাগীয় পরিষেবার নিচে কৃষক বন্ধুর যে অপশনটি রয়েছে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতেই পরবর্তী ইন্টারফেজ চলে আসবে এবারে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর হোম পেজে আমরা চলে এসেছি এখান থেকে নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে অর্থাৎ নথিভুক্ত কৃষকের তথ্য সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সার্স ভোটার কার্ড অর্থাৎ এখানে আপনার ভোটার কার্ড নম্বর দিয়ে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে হবে তো সিম্পলি ইন্টার ভোটার কার্ড এই ঘরটিতে ভোটার কার্ড নম্বরটি ইন্টার করবেন এবারে আই এম নট এ রোবট সিম্পলি এই বক্সটিতে টিকমার্ক করবেন এখানে টিকমার্ক করতেই এটি ভেরিফাই হয়ে যাবে এবারে সিম্পলি সার্সে ক্লিক করে দেবেন তো সার্সে ক্লিক করে দিতেই আমি যে কৃষকের ভোটার আইডি নম্বর এখানে এন্টার করেছি এনার স্ট্যাটাস কিন্তু নিচে চলে আসবে স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস চলে এসছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন একেডি আইডি এনার একে ডি আইডি এখানে দেওয়া রয়েছে এবারে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি এখানে দেওয়া রয়েছে এবারে রয়েছে আধার নম্বর তো আধার নম্বরে ঘরে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির আধার নম্বর কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে কৃষক বন্ধু আইডি দেওয়া রয়েছে এখানে আধার নম্বর দেওয়া রয়েছে অর্থাৎ এই কৃষকের কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা রয়েছে তো আপনাদের স্ট্যাটাসে যদি এরকমটা দেখায় অর্থাৎ আধার নম্বরের ঘরে আধার নম্বরটি দেখাচ্ছে তাহলে আপনাদের কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর নতুন করে লিঙ্ক করাতে হবে না এবারে আরেকটি স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ব্যক্তির আধার নম্বরের ঘরটি ব্লাং রয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে এখানে একেডি আইডি দেওয়া রয়েছে এখানে কৃষক বন্ধু আইডি দেওয়া রয়েছে আধার নম্বরের ঘরটি কিন্তু টোটালি ফাঁকা অর্থাৎ এই কৃষকের কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নেই এই কৃষকের কিন্তু পরবর্তী কৃষির টাকা পেতে সমস্যা হতে পারে তো আপনাদের যাদের স্ট্যাটাসে এরকমটা দেখাচ্ছে অর্থাৎ আধার নম্বরের ঘর টোটালি ফাঁকা দেখাচ্ছে আপনাদেরকে এই কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে হবে এবারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাবেন তো ওয়ান স্ক্রিন এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এবার এখানে বলা হচ্ছে আমি এখানে আপনার নামটি লিখে দেবেন আধার নম্বর এখানে আপনার আধার নম্বরটি লিখে দেবেন এর ধারক কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে এর সঙ্গে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর নাম এবং আঙ্গুলের ছাপ আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি এবার নিচে স্কুল করবেন এখানে বলা হচ্ছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র কৃষক বন্ধু নতুন প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না কাউকে দেওয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআর জমা দেওয়া হবে এবারে স্কুল করবেন এখানে বলা হচ্ছে আধার নম্বর ধারকের স্বাক্ষর অর্থাৎ এখানে আপনার সাইন করতে হবে এবারে বলা হচ্ছে আবেদনকারীর নাম এখানে আবেদনকারীর নাম লিখে দেবেন মোবাইল নম্বর লিখে দেবেন ভোটার আইডি নম্বরটি এখানে লিখে দেবেন তো এভাবেই এই ফর্মটি ফিল করার পর আপনার ভোটার আইডি কার্ড আপনার আধার কার্ড আপনার ব্যাংকের পাসবুক এবং জমির খতিয়ান সহকারে আপনাদের পার্শ্ববর্তী এডিও অফিস অথবা আপনার এলাকায় যদি দুয়ারে সরকার ক্যাম্প বসে থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ এই ফর্মটি আপনারা জমা করে আসবেন তাহলে আপনার কৃষক বন্ধু আইডির সঙ্গে আপনার আধার নম্বর লিঙ্ক হয়ে যাবে এবং পরবর্তীতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আপনার আর কোনো রকম সমস্যা হবে না আপনার যদি কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকে আর আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি জমা না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে যেমনটা বর্তমানে পিএম এম বেনিফিশিয়ারিদের হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন